সহকর্মী তুহিন এখানে আছেন সকাল থেকে। তুহিন, আপনি কি কোনো খবর দিতে পারবেন? শাহেদ, এখন পর্যন্ত যতজন জীবিত উদ্ধার করা হয়েছে আমাদেরকে আইএসপি আর কতক্ষণ আগে ব্রিফ করেছিল 19 জন, এবং 19 জনের পর আপনি এখানে থাকা অবস্থায় কিন্তু আরও 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিচ থেকে আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে প্রায় 20-22 জন জীবিত উদ্ধার হয়েছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত কিন্তু 76 থেকে 77 ঘন্টা অলরেডি অতিবাহিত হয়ে গেছে, এবং এই 20-22 জনের মধ্যে হয়তো আমরা বাইরে থেকে যারা দেখেছি অনেক উদ্ধার কর্মীও হয়তো অসুস্থ হয়ে গেছে এবং তাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে। তো দোলা, এই হলো অবস্থা এবং এটা কিন্তু একেবারে চলমান প্রক্রিয়া। আরেকটি বিষয় যদি খুব সংক্ষেপে আমাদেরকে জানান, কারণ ঢাকায় যেহেতু খুব মুষলধারে বৃষ্টি হয়েছে, অনেক দর্শকই ফোন করেছেন এবং তারা খুব উদ্বিগ্ন এই ব্যাপারটি নিয়ে যে ওখানে বৃষ্টির অবস্থা কি এবং বৃষ্টির কারণে কি উদ্ধার কাজে কোনো রকমের ব্যাঘাত ঘটেছে কিনা। বৃষ্টির কাজে উদ্ধার কাজে ব্যাঘাত, ঠিক এই যে ছাদের দিয়ে ছাদের অংশে যে অংশটুকু আমরা আছি সেখানে তো ব্যাঘাত হয়নি, তবে বাইরে যে সমস্ত কার্যক্রম ছিল সেগুলোতে কিছু ব্যাঘাত ঘটেছে। তবে খুবই আশার কথা যে বৃষ্টি আসলে খুব বেশি কাবু করতে পারেনি। আপনি দেখতে পাচ্ছেন যে যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেই ভবনের এই যে ধ্বংস অবশেষ, এবং যদি খুব ভারী বৃষ্টি হতো তাহলে এই ধরনের ছোটখাটো এই ধরনের জায়গা দিয়ে বৃষ্টির পানি কিন্তু আরো ভারী করে তুলতে পারতো জায়গাটিকে। সেটাই আসার ব্যাপার যে সাভারে খুব ভারী বৃষ্টিপাত হয়নি, সেরকম কিছু হয়নি। শাহেদ, আপনি খুবই ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছেন, আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু ছোট ছোট পকেটের মতো বানানো হয়েছে লোকজনকে উদ্ধার করার জন্য এবং সেখানে আপনারা অবস্থান করছেন। আমি বলতে চাই যে আপনি, কায়ুম তুহিন এবং আমাদের ক্যামেরা পার্সন আনিস, আপনারা নিরাপদে থাকবেন এবং অন্যান্য গণমাধ্যম কর্মী এবং উদ্ধারকর্মী যারা আছে তারাও যেন সবাই নিরাপদে থাকে সেই প্রার্থনায় আমরা করছি। দর্শক, সাধারণ সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে সাভারের ধ্বংসস্তূপে এখনও মিলছে প্রাণের সন্ধান। অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন কেউ কেউ, পাওয়া যাচ্ছে হতভাগ্যদের লাশও। অনেকের জীবিত থাকার সম্ভাবনায় উদ্ধার কাজে এখনও ব্যবহার করা হচ্ছে না ভারী যন্ত্রপাতি। দুপুর নাগাদ মিনিট 15 বৃষ্টি হলেও থামেনি উদ্ধার তৎপরতা, চলবে শেষ জীবিত ব্যক্তিটি উদ্ধারের আগ পর্যন্ত। সবশেষ সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 333 জনে, জীবিত উদ্ধার করা হয়েছে 2,419 জনকে। সবে ভোর হতে শুরু করেছে, দিনের আলো ফুটতে না ফুটতে নতুন সুসংবাদ, অনেকটা অলৌকিকভাবে প্রায় 72 ঘন্টা পর ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবিত উদ্ধার করা হলো কয়েকজনকে। এভাবে গত কয়েকদিন ধরেই কিছুক্ষণ পর পর জীবিত উদ্ধার করা হচ্ছে মৃত্যুর সাথে লড়তে থাকা মানুষগুলোকে। সাভারে ধসে পড়া রানা প্লাজার বিভিন্ন জায়গায় সন্ধান পাওয়া যাচ্ছে হতভাগ্যদের। তাই শুরুতে 72 ঘন্টার কথা বললেও শেষ জীবিত ব্যক্তিটি না বের করা পর্যন্ত চলবে উদ্ধার কাজ। যতক্ষণ পর্যন্ত একটি জীবিত মানুষের স্পন্দন, প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া যায়, আমরা ততক্ষণ এই অভিযান অব্যাহত রাখবো অবিরতভাবে। 5টা ফ্লোর একসাথে হয়ে গেছে, এইখানে যেখানেই আমরা মনে করছি এখানে থাকতে পারে সেখানেই তন্ন তন্ন করে অনুসন্ধান হচ্ছে, করা হচ্ছে। যারা এখনও বেঁচে আছেন কিন্তু বের করা সম্ভব হচ্ছে না, তাদেরকে বাঁচিয়ে রাখতে সরবরাহ করা হচ্ছে অক্সিজেন, পৌঁছে দেওয়া হচ্ছে পানি আর শুকনো খাবার। তবে দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে উদ্ধার কাজ, তারপরও থেমে নেই চেষ্টা, চলছে প্রাণ বাঁচানোর বিরামহীন সংগ্রাম। হাসনাত রাব্বি, চ্যানেল 24, সাভার, ঢাকা। এবার সরাসরি যাচ্ছি সহকর্মী মুস্তাফিজুল আলমের কাছে। মুস্তাফিজ, আমরা এর আগে শাহেদ আলমের কাছে দেখলাম উদ্ধারকর্মীরা জীবন বাজি রেখে তাদের তৎপরতা চালাচ্ছেন, আপনার কাছে নতুন কি তথ্য আছে আর নিয়ন্ত্রণ কক্ষ থেকে উদ্ধার কাজ নিয়ে কিছু বলা হয়েছে কিনা আমাদের জানান। দোলা, উদ্ধার তৎপরতা কিছুটা কিছু সময় থেমেছিল বৃষ্টির কারণে, তার বৃষ্টি শেষ হওয়ার পর আবার সেটা শুরু হয়েছে, এবং তখন বৃষ্টির পরে আমরা যেটা প্রথমবার লক্ষ্য করলাম যে
ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু হয়ে গেছে এবং সেটা আসলে মূল ভবনে শুরু হয়নি, মূল ভবনের পাশে সেই র‍্যাকার দিয়ে পাশের যে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে সেটা এখন চলছে। আমার সাথে এখন আছেন সেনাবাহিনীর গণসংযোগ শাখার পরিচালক শাহিনুল ইসলাম, আমরা একটু তার সাথে কথা বলবো তাদের এই উদ্ধার অভিযান সম্পর্কে। উদ্ধার অভিযানে আজকে পর্যন্ত মানে আপনাদের অগ্রগতিটা কী পরিমাণ? আমাদের অগ্রগতি চলছে, প্রতিটা মুহূর্তেই এখানে আমরা এই জীবিত মানুষ উদ্ধার করে যাচ্ছি। তো এখানে একটা কথা আমি আপনাকে বলতে চাই যে আমাদের উদ্ধার অভিযান থামেনি, এটা অব্যাহত চলেছে, বৃষ্টির কারণেও থামেনি। আপনার ভিতরে যারা উদ্ধার কাজ করছে তারা 24 ঘন্টায় নিয়োজিত আছে, বৃষ্টি বা ধুলিঝড়ে এটা বন্ধ হয়নি। আরেকটা বিষয় যেটা আমরা লক্ষ্য করলাম যে ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু হয়ে গেছে, মানে এটা আসলে মানে আপনারা কি ধীরে ধীরে মানে ভাঙা শুরু করবেন? হ্যাঁ, এটা তো আমাদের এই উদ্ধার অভিযানেরই অংশ। আমাদের প্রথম কনসিডারেশন যেটা আমি একাধিকবার আপনাদেরকে জানিয়েছি যে জীবিত লোক আটকা পড়া যারা আছেন তাদেরকে আগে উদ্ধার করা, এই উদ্ধার করাটা অত্যন্ত সতর্কতার সাথে সাবধানতার সাথে করতে হয়, কারণ যে ধ্বংসস্তূপের ভিতরে তারা আছে যদি সেখানে যদি ইনডিসক্রিমিনেটলি যদি কোনো কিছু করা হয় তাহলে ওই ধ্বংসস্তূপের মধ্যে তাদের প্রাণহানি ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এই জন্যই আমরা অত্যন্ত সতর্কতার সাথে পারফেক্টলি যেন তাদের কোনো ক্ষতি না হয় আর তাদেরকে যতটুকু সম্ভব সুস্থভাবে উদ্ধার করা যায় এইভাবে উদ্ধার কাজ চলছে। এবং যেখানেই প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে সেখানেই উদ্ধারকারী দল চলে যাচ্ছে এবং সেখানে বিভিন্নভাবে গ্রুপ কেটে হোক বা একটা টানেল বানিয়ে হোক সেখানে খোঁজাখুঁজি করছে এবং যেখানে পাওয়া যাচ্ছে সেখান থেকে তাদেরকে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে। এটা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দোলা, আপনি শুনছিলেন যে এসপিআরের পরিচালক শাহিনুল ইসলাম বলছিলেন যে প্রাণ যতক্ষণ থাকবে প্রাণের স্পন্দন ততক্ষণ অভিযান খুব সতর্কতার সাথে তারা চালাবেন এবং সতর্কভাবেই তারা এই অভিযান চালাচ্ছেন, খুবই যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এই অভিযান খুব সুচারুভাবে চালিয়ে যাবেন সতর্কতার সাথে।